এই ভিডিওতে পেজ নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি ওয়ানের এমসি কিউ শূন্যস্থান মিথ্যাগুলো সলভ করে দেওয়া হয়েছে ডিটেলসে আলোচনা করবে এটা হচ্ছে আমাদের শিক্ষা পর্ষদ টেস্ট পেপার সলিউশনের নাইনতম পার্ট আর সবাইকে অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর ছোটোখাটো কোনো জায়গায় যদি বোঝাতে আরও ডিটেলসে আলোচনা করলে বেশি ভালো হতো তাহলে অবশ্যই জানাবেন এছাড়াও বড়ো কোশ্চেনগুলো যাদের প্রবলেম হচ্ছে বড়ো কোশ্চেনের পেজ নাম্বার আর কোয়েশ্চেন নাম্বারগুলো কমেন্টে পোস্ট করুন অবশ্যই সেগুলো করে দেওয়া হবে আর আমাদের এবিটিএ টেস্ট পেপার সলিউশন একই সাথে পোস্ট করা হচ্ছে অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলিউশনও আপনারা চাইলে দেখতে পারেন থ্রি হান্ড্রেড এইটটি ওয়ান পেজের ফার্স্ট কোয়েশ্চেন বার্ষিক টেন সরল সুদের হারে এ টাকার বি মাসে সুদ কত হবে সরল সুদের ফর্মুলা খুব সিম্পল আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদের ফর্মুলা সুদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় যেটা বছরে থাকে ডিভাইডেড বাই হানড্রেড আমরা এখানে অঙ্কটা সলভ করবো এখানে আমাদের আসলের পরিমাণ হচ্ছে এ তাহলে এ টাকার এ টাকার বার্ষিক টেন পারসেন্ট হারে মাসে সুদ হবে এখানেও আমরা সেই ফর্মুলায় অ্যাপ্লাই করব আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বছরে ডিভাইডেড বাই হান্ড্রেড কিন্তু এখানে আমাদের সময়টা মাসে আছে তো বি মাসকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তবে সেটা হয়ে যাবে বি বাই টুয়েলভ বছর কারণ বারো মাসে এক বছর তাহলে ক্ষেত্রে আমাদের সুদ হচ্ছে এ ইন্টু সুদের হার অর্থাৎ টেন ইন্টু সময় অর্থাৎ বি বাই টুয়েলভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটা হচ্ছে আমাদের সুদের পরিমাণটা এটা একটু ক্যালকুলেশন করা যাক তাহলে দেখা যাচ্ছে কি মান পাওয়া যাচ্ছে এ ইন্টু টেন ইন্টু বি ডিভাইডেড বাই হানড্রেড ইন্টু টুয়েলভ এই টুয়েলভটাকে আমরা নিচে নিয়ে নিলাম এতে কাটাকাটি যাচ্ছে টেন এ জিরো জিরো তাহলে আমাদের অ্যান্সার থাকছে বি বাই ওয়ান টোয়েন্টি টাকা তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিলো যে হচ্ছে এ টাকার বার্ষিক টেন পার্সেন্ট হারে বি মাসে সুদ কত হবে সেটা বেরোচ্ছে এ বি বাই ওয়ান টোয়েন্টি কত নম্বর অপশান দেখা যাক

প্লাস সি এক্স প্লাস বি টু জিরো আর সমীকরণটার বীজ সমান বলেছে আমরা জানি সমীকরণের বীজ দয় কখন সমান হয় যখন তার নিরূপকের মান শূন্য হয় আর নিরূপক কীভাবে নির্ণয় করতে হয় নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হয় যদি সেক্ষেত্রে বি এক্সের সহক এ এক্স স্কোয়ারের সহক আর সি ধ্রুবক রাশি সহক হয় তাহলে সেই হিসেবে এই ক্ষেত্রে আমাদের নিরূপক হচ্ছে সি এর স্কোয়ার কারণ সি হচ্ছে এক্সের সহক মাইনাস ফোর ইন্টু এ ইন এটা হচ্ছে আমাদের নিরূপক আর যেহেতু নিরূপকের মান কত হবে শূন্য সমান এখানে লিখে দেব যেহেতু পরস্পর সমান সুতরাং নিরূপক অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু হবে জিরো তাহলে দেখা যাক আমাদের কত নাম্বার অপশন

তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নেব প্রশ্নে বলা হয়েছে এবিসিডি বৃত্তস্ত ট্রাপিজিয়াম তাহলে এটা ধরে নিচ্ছে আমাদের বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এ বি এমনটা সিডি এখানে কেন্দ্রের কথা কিছু উল্লেখ নেই আর বলা হয়েছে এবিসি কোনটা সেভেন্টি ফাইভ ডিগ্রি তবে এই কোনটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তবে বিসিডি কোনের মান কত এই কোনটার মান কত সিম্পল ব্যাপার যেহেতু এই দুটো সমান্তরাল আমরা জানি দুটো সমান্তরাল সরল লেখাংশকে যে ছেদক ছেদ করে তার সংলগ্ন কোন দুটো সমষ্টি হয় ওয়ান এইট্টি ডিগ্রি সুতরাং এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে সেখান থেকে খুব সহজে আমরা বিসিডি কোণের মানটা বের করতে পারবো কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে বিত্তস্ত ট্র্যাপিজিয়াম বলার কোনো প্রয়োজনই ছিল না এমনিও এটা বের করা যেত তবে করা যাক এক্ষেত্রে হচ্ছে কোন এবিসি প্লাস কোন বিসিডি ইকুয়ালস টু ওয়ান এইট্টি আর এখানে আমরা কী লিখতে পারি যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং বিসি ছেদক তাহলে এই দুটো সমষ্টি ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা খুব সহজে বিসিডির যে ভ্যালুটা পাচ্ছি ডি ইকুয়ালস টু ওয়ান ए মাইনাস सी কোন

নেক্সট হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের পার্থক্য হলো ড্যাশ তাহলে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি আর তার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাও আমরা জানি আমাদের এখানে জানতে চেয়েছে যে তার সমগ্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফলের পার্থক্য কত পার্থক্য বলতে এই ক্ষেত্রে বিয়োগফল বা অন্তরফলই হবে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফলের সাথে তার নিচের তলটা অর্থাৎ যে সমতলটা থাকে সেটা যুক্ত হয় ওই জন্য তার ক্ষেত্রফল হয় থ্রি পাই ইন্টু তার ব্যাসার্ধ স্কোয়ার যেহেতু এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর সুতরাং ক্ষেত্রে হবে থ্রি পাই আর স্কোয়ার আর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর স্কোয়ার মানে একটা সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার হয় তার অর্ধেক টু পাই আর স্কোয়ার

চার নম্বর কোয়েশ্চেন ছিল এটা নেক্সট আমরা চলে আসবো পাঁচ নম্বর কোয়েশ্চেনে কী বলেছে কোয়েশ্চেনটা বলেছে সাইন থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সরলতম মান কত সিম্পল তাহলে আমরা করে নিই কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর জন্য আমাদের জানতে হবে সাইন থার্টি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রি ভ্যালুটা সাইন থার্টি ডিগ্রি ভ্যালু আমরা জানি ওয়ান বাই টু আর কস সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু তাহলে এই দুটো অ্যাড করলে আমরা পাবো ওয়ান তাহলে এই দুটো সমষ্টি যেটা জানতে চাইছে সাইন থার্টি ডিগ্রি প্লাস কোস সিক্সটি ডিগ্রি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু অর্থ ওয়ান তাহলে আমাদের অপশন বি হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার নেক্সট হচ্ছে ছয় নম্বর কোয়েশ্চেন এখানে যে তথ্যগুলো আছে এগুলোর মধ্যমা নির্ণয় করতে হবে তার জন্য আমাদের প্রথমে রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে তাহলে সাজানো যাক ফার্স্টে এখানে কি কি আছে দেখা যাক এখানে রাশিগুলো আছে হচ্ছে সিক্স এইট টেন টুয়েলভ ফরটিন তাহলে এখানে দেখা যাক টোটাল কতগুলো তথ্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এন এর ভ্যালু অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি হচ্ছে জোর সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে মধ্যমা হবে আমরা জানি জোরের ক্ষেত্রে মধ্যমা হয় যদি সেই পরিসংখ্যার সমষ্টি এন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম মানের গড় তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে যেহেতু এখানে আমাদের এনের ভ্যালু হচ্ছে সিক্স অর্থাৎ সিক্স বাই টু তম ও সিক্স বাই টু প্লাস ওয়ান তম পর্যবেক্ষণের গড় পর্যবেক্ষণের গড় তাহলে দেখা যাক অ্যান্সার কত বেরোচ্ছে সিক্স বাই টু তম অর্থাৎ তৃতীয়তম আর সিক্স বাই টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি প্লাস ওয়ান অর্থাৎ চতুর্থতম পর্যবেক্ষণের গড় পর্যবেক্ষণের গড় দেখা যাক তৃতীয়তম মানটা আমাদের কী আছে তৃতীয়তম হচ্ছে টেন চতুর্থতম আছে টুয়েলভ তাহলে আমাদের গড়টা হবে টেন প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই আমাদের আনসারটা হবে টেন প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই টু অর্থাৎ টোয়েন্টি টু বাই টু অর্থাৎ ইলেভেন তাহলে প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে যে এই তথ্যগুলোর মধ্যমা কত তাহলে মধ্যমা বেড়ে গেল ইলেভেন দেখা যাক কত নম্বর অপশান হচ্ছে আমাদের ছয় নম্বর কোয়েশনের অ্যান্সার অপশান সি আছে ইলেভেন তাহলে আমাদের সিক্স নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে অপশান সি নেক্সট হচ্ছে দুই এর এক নম্বর কোয়েশ্চেন বলেছে এবিস এর যৌথ ব্যবসায় মোট লাভ হয় এক হাজার পাঁচশো টাকা লাভ্যাংশ হিসেবে এ নশো টাকা পেলে এর মূলধনের অনুপাত কত ঠিক আছে ফার্স্টে যেহেতু একজনের লাভ্যাংশ আর মোট লাভ্যাংশটা আমরা জানি তাহলে দুজনেরই পরিমাণটা বের করে নিই এর লাভ্যাংশ প্রশ্নে বলে দেওয়া যাচ্ছে নশো টাকা তাহলে আমরা বের করব বিয়ের লাভ্যাংশ সরি বিয়ের লভ্যাংশ তাহলে মোট লাভ্যাংশ বলা হয়েছে পনেরোশো টাকা তার মধ্যে এর লাভ্যাংশ হচ্ছে নশো টাকা তাহলে মোট লাভ্যাংশ থেকে এ লাভাংশটা মাইনাস করলে খুব ইজিলি আমরা বি এর লাভাংশটা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ছশো টাকা এবার প্রশ্ন হচ্ছে এখানে দুজনের সময়ের কথা উল্লেখ নেই তার মানে আমরা ধরেই নিব যে দুজনে সমান সময়ের জন্য ব্যবসায়ী টাকা নিয়োজিত করে সুতরাং এটা সরল অংশীদারি কারবার আর সরল অংশীদারি কারবারের নিয়ম আমরা জানি যে সেক্ষেত্রে মূলধনের অনুপাত প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতে সমান হয় তাহলে আমরা এখানে লিখব এই ক্ষেত্রে মূলধনের অনুপাত প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতের সমান প্রাপ্ত লভ্যাংশের অনুপাতের সমান তাহলে আমরা এক্ষেত্রে মূলধনের অনুপাতটা বের করে রাখলাম প্রাপ্ত লভ্যাংশ অনুপাতের সমান তাহলে এবার মূলধনের অনুপাতটা নির্ণয় করা যায় অতএব মূলধনের অনুপাত এর প্রাপ্ত লভ্যাংশের অনুপাতটা আমরা এখানে নির্ণয় করবো প্রশ্নে যেহেতু এ কে আগে আর কে পরেই রাখা হয়েছে তাহলে আমরা এর প্রাপ্ত লভ্যাংশ অর্থাৎ নশো টাকাটা আগে এবং বিয়ের প্রাপ্ত লভ্যাংশ অর্থাৎ ছশো টাকাটা দ্বিতীয়তে লিখব বিয়ের প্রাপ্ত লভ্যাংশ আমরা নির্ণয় করেছি এখান থেকে খুব সহজেই পাচ্ছি নাইন ইস টু সিক্স আবার থ্রি দিয়ে দুটোকেই ডিভাইডেড করলে থ্রি ইস টু টু তাহলে প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছিল এ ও বিয়ের মূলধনের অনুপাতটা কত হবে থ্রি ইস টু টু আমরা বের করে ফেললাম তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যান্সার হচ্ছে থ্রি ইস টু টু নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন বলেছে রুট থ্রি প্লাস টু এর অনুবন্ধী করণী হলো ড্যাশ রুট থ্রি প্লাস টু এর অনুবন্ধী করণী তাহলে আমরা জানি অনুবন্ধী করণী তাকেই বলে যে করণী দিয়ে একে যোগ করলে যোগ ফল এবং গুণ করলে গুণফল উভয় মূলত সংখ্যা হবে তাহলে আমরা যদি রুট থ্রি মাইনাস টু নিই তাহলে দেখা যাচ্ছে এটা এর করণীয় নিরসক ছিল কারণ এই দুটো গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পড়ার সুবাদে আমরা একটা মূলত সংখ্যা পাবো আবার এই দুটো রাশি যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেই মূলত সংখ্যাটা পাবো না কারণ বিষয়টা হচ্ছে এমনটা রুট থ্রি প্লাস টু এই দুটো যদি আমরা যোগ করি তবে আমাদের आंसर বের টু রুট যেটা মূলত সংখ্যা নয় তাহলে এটা এর করণীয় নিরসক হচ্ছে কিন্তু অনুবন্ধী করণী নয় তাহলে অনুবন্ধী করণী নেওয়ার জন্য আমি আগেও আলোচনা করেছি করার সময় সামনে জাস্ট একটা সিম্পল মাইনাস যদি নিয়ে নিই তাহলে রাশিটার সম্পূর্ণ মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে গুণ আগের মতোই থাকছে সুতরাং এটা করণীয় নিরসক তো থাকছেই কিন্তু সামনে মাইনাস নেওয়ার জন্য রাশিটা এমন হয়ে যাচ্ছে এই মাইনাসের জন্য ভেতরে দুটো এমন হয়ে যাচ্ছে এরপর যদি আমরা এই রাশিটার সাথে এটা যোগ করি তাহলে আমরা যোগ ফলও মূলত সংখ্যা পাবো এইভাবে রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি প্লাস টু এখানে রুট থ্রি রুট থ্রি কেটে ফোর অ্যান্সার বেরোবে তাহলে আমরা যেটা চাইছি অর্থাৎ এটার অনুবন্ধীকরণই কী হবে এটার অনুবন্ধীকরণই হবে এটা অথবা এটা সামনে মাইনাস নিয়ে রুট থ্রি মাইনাস টু তো আমরা এটাই লিখবো রুট থ্রি প্লাস টু তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে মাইনাস রুট থ্রি প্লাস টু নেক্সট হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে ত্রিভুজটি ওই ত্রিভুজের ড্যাশ হবে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই ধরছি এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ যার এটা সমকোণ অর্থাৎ সমকোণের অপোজিট বাহু ত্রিভুজের বৃহত্তম বাহু এটা অতিভুজ এটাকে ব্যাস মনে করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটা এরকম হবে কারণ হচ্ছে এই যে এটা যদি ব্যাস হয় তাহলে এটা হবে অর্ধবৃত্তস্থ কোণ নাইনটি ডিগ্রি সুতরাং বৃত্তের পরিধিটা এই পয়েন্ট দিয়ে যাবেই যেটা হচ্ছে এই ত্রিভুজের সমকৌণিক বিন্দু তাহলে আমরা প্রশ্নে কী লিখব সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ওই ত্রিভুজের সমকৌণিক বিন্দুগামী হবে প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের বৃত্ত অঙ্কন করলে ত্রিভুজটি ত্রিভুজের কেমন হবে তো ত্রিভুজটার এটা সমকৌণিক বিন্দুগামী হওয়ার সাথে সাথে ত্রিভুজের পরিবৃত্তও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটার অ্যান্সার সমকৌণিক বিন্দুগমিও হবে এবং তার পরিবৃত্তও যদি লেখা যায় তবুও হবে আশা করি আমি বোঝাতে পারলাম নেক্সট হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন বলেছে দুটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ দুটি তল বিশিষ্ট ঘনবস্তু এই মুহূর্তে দুটো মনে পড়ছে একটা হতে পারে অর্ধগোলক নিরেট অর্ধগোলক কারণ নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে কী হয় নিচে একটা থাকে সমতল উপরে একটা থাকে বক্রতল তাহলে এটা হতে পারে দুটি তল বিশিষ্ট ঘনবস্তু এছাড়া হতে পারে লম্ব শঙ্কু কারণ শঙ্কুরও নিচের তলটা থাকে সমতল আর উপরের তলটা থাকে বক্রতল তাহলে যে কোনো একটা লিখলেই হচ্ছে দুটি তল বিশিষ্ট ঘনবস্তু আমরা এক্ষেত্রে লিখবো শঙ্কু বা লম্ব বৃত্তাকার শঙ্কু নেক্সট হচ্ছে ফাইভ নাম্বার কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু থার্টিন বাই টুয়েলভ হলে সেক্স টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটার মান কত তাহলে যে মানটা বলে দিয়েছে সেটা হচ্ছে এমনটা যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু থার্টিন বাই টুয়েলভ আমাদের বের করতে হবে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে এখানে আমরা কী করবো এই ফোরটাকে স্কোয়ারের স্কোয়ার আকারে এইভাবে নিয়ে নেবো সেক্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার একইভাবে টেন টু দি পাওয়ার ফোরকেও নিয়ে নেব টেন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার তাতে আমরা এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে যদি এখানে আমরা সেক স্কোয়ার থিটাকে এ আর টেন স্কোয়ার থিটাকে বি ভাবি তাহলে ফর্মুলাটা ফেললে আর সেটা এমন আসছে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা এবার এখানে স্কোয়ার স্কোয়ার থিটা প্লাস থিটার ভ্যালু প্রশ্নে সরি এখানে সেক্স ট্যান স্কোয়ার বলে দিয়েছে থার্টিন বাই টুয়েল সেক্স ট্যান স্কোয়ার থিটার ভ্যালু প্রশ্নে বলা আছে থার্টিন বাই টুয়েলভ আর আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু অলওয়েজ ওয়ান তাহলে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে থার্টিন বাই টুয়েলভ ইন্টু ওয়ান অর্থাৎ থার্টিন বাই টুয়েলভ তাহলে আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে থার্টিন বাই টুয়েলভ আর যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে পূর্ণ হিসেবে লিখতে চাইলে এক পূর্ণ একের বারো এমনটাও লেখা যেতে পারে নেক্সট হচ্ছে সিক্স নাম্বার কোয়েশ্চেন এখানে বলেছে এক্স ওয়ান এক্স টু এইভাবে এক্স টেনের গড় হচ্ছে এক্স বার সবগুলো ক্যাপিটাল এক্স আছে তবে এক্স ওয়ান মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার এইভাবে এক্স টেন মাইনাস এক্স বারের সমষ্টি কত হবে তাহলে ফার্স্টে আমাদের এখানে যে জিনিসটা বলে দিয়েছে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে এক্স টেন পর্যন্ত রাশির গড় হচ্ছে এক্স বার গড় আমরা কীভাবে বের করি সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা মান করে তাহলে এইভাবে যদি এর গড় যেহেতু বলেছে এক্স বার তার অর্থ হচ্ছে এই যে এইভাবে এক্স টেন পর্যন্ত রাশি ডিভাইডেড বাই টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত টার্ম আছে সুতরাং ডিভাইডেড বাই এর সংখ্যা মান অর্থাৎ টেন এটা হচ্ছে এই রাশিগুলোর গড় যেটার মান প্রশ্নে বলা হয়েছে এক্স বার তাহলে এর সাপেক্ষে আমরা এক্স বারটার ভ্যালু পেয়ে গেলাম এবার প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার এমনভাবে এক্স টেন মাইনাস এক্স বার পর্যন্ত রাশিগুলো সমষ্টি আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এর রাশিটাকে একটু গুছিয়ে নিই এখানে টোটাল কতগুলো টার্ম আছে ফার্স্টের টার্মগুলো যদি আমরা লিখি তবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এইভাবে এক্স টেন পর্যন্ত রাশি আছে কিন্তু প্রত্যেকটা টার্ম থেকে মাইনাস এক্স বার আছে আর এখানে টোটাল কতগুলো টার্ম আছে দশটা দশটা টার্ম থেকে মাইনাস বার অর্থাৎ আমরা এটাকে টেন মাইনাস বার লিখতেই পারি এবার এই রাশিগুলো যেমনটা আছে তেমনটাই রাখা যাক অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স ডট 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 এবার প্রশ্নটা একটু যদি আমরা এখানে ভালো মতো দেখি তাহলে এখানে কি আমাদের সমীকরণে যে ফার্স্টে আমরা আলোচনা করেছিলাম এই রাশিগুলো সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যামান অর্থাৎ টেন সমান সমান এক্স বার ছিল এখান থেকে ছোট্ট করে যদি আমরা এই রাশিগুলো সমষ্টি বের করে নিতাম তাহলে হতো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এইভাবে এক্স বার ইকুয়ালস টু এই টেনটা এইদিকে মাল্টিপ্লাই হলে হতো টেন এক্স বার তাহলে এই রাশিটা যেটা ছিল তার মানটা আমরা এই লাইনে বের করে ফেলেছি অলরেডি টেন এক্স বার আর এখানে মাইনাস টেন বার একটা আছে তাহলে আমরা এখানে লিখতাম টেন এক্স বার মাইনাস টেন এক্স বার অর্থাৎ জিরো প্রশ্নে যেটার মান জানতে চাওয়া হয়েছে তার অ্যান্সার হচ্ছে জিরো ছয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা যদি এই রাশিগুলোর গড় বার হয় তবে এই রাশির মান কত তাহলে আমরা ফার্স্টে এমনটা করে নিই না কেন রাশিগুলোর গড় কোনো কিছুর গড় আমরা জানি সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যামান তাহলে এইভাবে রাশিটাই আছে এক্স ওয়ান প্লাস এক্স টু এইভাবে এক্স টেন সংখ্যক রাশি আছে তাহলে তাদের সমষ্টি হবে এটা আর সংখ্যামান অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থেকে টু থেকে স্টার্ট করে টেন পর্যন্ত রাশি আছে তাহলে সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যামান হচ্ছে এটা যার মান হচ্ছে অর্থাৎ এর গড় বলা হয়েছে প্রশ্নে এক্সপার্ট তাহলে এখানে যদি আমরা একটু গুছিনি তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এইভাবে এক্স টেন সংখ্যক রাশি সমান সমান এই টেনটা যদি এদিকে মাল্টিপ্লাই হয় তাহলে তার আনসার বেরোচ্ছে টেন বার এরপর বিষয়টাকে আরেকটু গুছিয়ে নিই যদি আমরা এক্স ওয়ান এক্স টু এইভাবে এক্স টেন পর্যন্ত রাশি সমষ্টি আর এই টেন এই পারে আনলে মাইনাস টেন বার ইকুয়ালস টু আমরা পাচ্ছি জিরো এবার এখানে টোটাল কতগুলো বার আছে দশটা মাইনাস অবস্থায় এই মাইনাস টেন বারটাকে আমরা যদি একটা একটা করে এমনভাবে নিই প্রত্যেকটার সাথে এক্স ওয়ান মাইনাস একটা বার প্লাস এক্স টু মাইনাস আরেকটা বার এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে দশটা রাশির সাথে দশটা এক্সবার মাইনাস হয়ে যোগফলটা এমনটা দেখাবে ইকুয়ালস টু জিরো এটা আর প্রশ্নে বলা হয়েছে যে এইটার মান কত অর্থাৎ প্রশ্নে এটার মানই জানতে চাওয়া হয়েছে যেটা আমরা বের করে ফেলেছি অলরেডি জিরো তাহলে অঙ্কটা এই প্রসেসে চাইলেও করতে পারো সিক্স নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে আমাদের জিরো নেক্সট হচ্ছে আমাদের সত্য মিথ্যে ফার্স্ট কোয়েশ্চেন একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর টেন হারে হ্রাস পাই তাহলে তিন বছরে মোট মূল্য হ্রাসের পরিমাণ কুড়ি টাকা হবে তাহলে আমরা সলভ করি দেখা যাক তিনের এক নম্বর এখানে আমরা দুটোভাবে অঙ্কটা সলভ করতে পারি একটা ফার্স্ট ধরে নিই যে দ্রব্যটির বর্তমান মূল্য একশো টাকা বলা হয়েছে তাহলে এখানে ধরার কিছু নেই দ্রব্যটির বর্তমান মূল্য একশো টাকা আর এখানে বলা হয়েছে যে দ্রব্যটার প্রতি বছর টেন পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে তাহলে আমরা লিখবো অতএব এক বছর পর দ্রব্যটির মূল্য হবে এখানে আমরা সমহারে হ্রাস বৃদ্ধির ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করলে বেশি সুবিধা হবে তো এক বছরের এই প্রসেসটা অ্যাপ্লাই করছি না ডাইরেক্ট যেটা সহজে সেটাই আমরা করছি তাহলে দু বছর পর টেন পারসেন্ট হারে হ্রাস প্রাপ্ত দ্রব্যটির মূল্য হবে এখানে আমরা সমহারের হ্রাসবৃদ্ধির ফর্মুলা অ্যাপ্লাই করছি সমহারের হ্রাসবৃদ্ধির ফর্মুলাটা হচ্ছে এমন হ্রাসের ফর্মুলাটা যেখানে পি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে জিনিসটার দাম বা যে কোনো জিনিস আর হচ্ছে হ্রাসের হার আর এখানে এন হচ্ছে আমাদের সময়টা বছরে তাহলে এই ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য একশো তাহলে পি এর জায়গায় একশো বসছে হ্রাসের হার টেন পারসেন্ট তা এখানে টেন আর সময় হচ্ছে দু বছর তাই এখানে টু এত টাকা এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো জিরো ক্যান্সেল হচ্ছে ভেতরে ভগ্নাংশে যোগ করলে আমরা পাবো ইলেভেন বাই টেন তার স্কোয়ার সরি নাইন বাই টেন যেহেতু এটা মাইনাস হবে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে নাইন স্কোয়ার এইট্টি ওয়ান টেন স্কোয়ার হান্ড্রেড জিরো জিরো ক্যান্সেল হচ্ছে তাহলে দু বছর পর দ্রব্যটির যে মূল্য হবে সেটা হবে এইটিন রুপিস এইট্টি ওয়ান রুপিস এর প্রশ্ন হচ্ছে ওরা জানতে চেয়েছে হ্রাসের পরিমাণটা কত আগে ছিল একশো টাকা এখন হলো একাশি টাকা দু বছর পর তাহলে অতএব মূল্য হ্রাসের পরিমাণ মূল্য হ্রাসের পরিমাণ একশো মাইনাস এইটির ওয়ান অর্থাৎ উনিশ টাকা তাহলে তিনের একের প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম উনিশ টাকা কিন্তু প্রশ্নে বলা হয়েছে কুড়ি টাকা তাহলে বিবৃতিটা মিথ্যে সঠিক উত্তর হতো উনিশ টাকা নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশন এখানে বলেছে এক্স ওয়াই জেড ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ার এক্স এর চতুর্থ সমানুপাতিটা এই হবে তো আমরা চতুর্থ সমানুপাতিটা এ ধরে নেব এক্স বা অন্য যাবতীয় কিছু ধরবো না কারণ এক্স ওয়াই জেড এগুলো সব প্রশ্নেই আছে তাহলে আমরা ধরে নেব ধরি চতুর্থ সমানুপাতিটা এ এবার যদি আমরা সমানুপাতের সম্পর্ক হিসেবে জিনিসটা গুছিয়ে লিখি তাহলে জিনিসটা এমনটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড ইস টু দ্বিতীয় অনুপাত অর্থাৎ ওয়াই স্কোয়ার এক্স ডবল ইস টু তৃতীয় অনুপাত অর্থাৎ জেড স্কোয়ার এক্স ইস টু এ এটাকে আমরা সমীকরণের আকারে নিয়ে খুব সহজে এর মানটা বের করতে পারি এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই বা এক্স ওয়াই জেড ইস টুই থাকে এই লাইনেও ওয়াই স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স ইস টু এ নেক্সট লাইনে অনুপাতটাকে ভগ্নাংশের আকারে নিলে আমরা এমনটা পাচ্ছি এখানে কাটাকাটি গেলে জেড জেড ক্যান্সেল হচ্ছে ওয়াই একটা ক্যান্সেল হচ্ছে তাহলে আমাদের এখানে থাকছে এক্স বাই ওয়াই আর এই দিকে কিছু আপাতত ক্যান্সেল হচ্ছে না তাহলে জেড স্কোয়ার এক্স বাই এ এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের প্রসেসে যাই তবে এ এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার এক্স ওয়াই অর্থাৎ এ ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে এর যে ভ্যালুটা আমাদের কাছে থাকছে সেটা হচ্ছে জেড স্কোয়ার ওয়াই তাহলে প্রশ্নে যা জানতে চেয়েছিলো যে চতুর্থ সমানুপাতটা কত সেটা আমরা বের করে ফেললাম জেড স্কোয়ার ওয়াই আর প্রশ্নে বলা হয়েছে বিবৃতিটা ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই যা ওয়াই জেড স্কোয়ারও তাই তাহলে বিবৃতিটা সত্য নেক্সট হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন বলেছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ দুটো স্পর্শ কঙ্কন করা যায় যদি আমরা ছবির মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি তাহলে কি হচ্ছে এটা একটা বৃত্ত এটা বহিষ্ঠ বিন্দু এখান থেকে এই বৃত্তের উপর এই বরাবর একটা স্পর্শ কঙ্কন করা যাবে আর এই বরাবর আর একটা অন্য এছাড়া কোনো অন্যথায় স্পর্শ কঙ্কন করা সম্ভব না তাহলে বহিস্থ বিন্দু থেকে দুটোই স্পর্শ কঙ্কন করা যাচ্ছে আমরা দেখছি তাহলে বিবৃতিতে যা বলা হয়েছে সেটা সত্য নেক্সট হচ্ছে আমাদের বলেছে সাইন্স স্কোয়ার ফাইভ থিটা প্লাস স্কোয়ার ফাইভ থিটার মান ফাইভ তাহলে দেখা যাক সাইন্স স্কোয়ার ফাইভ থিটা প্লাস ক স্কোয়ার ফাইভ থিটার মান বলেছে তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন্স স্কোয়ার ফাইভ থিটা প্লাস ক স্কোয়ার ফাইভ থিটা এখানে আমরা জানি সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ারের যে কোনো একটা নির্দিষ্ট কোণের মানের ক্ষেত্রে তাদের সমষ্টি ওয়ান হয় তাহলে এখানে সেই নির্দিষ্ট মানটা গোটাটা হচ্ছে ফাইভ থিটা তাহলে এখানে ফাইভ থিটার জন্য আলাদা কিছু হবে না সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ারে আমি বললাম যে কোনো নির্দিষ্ট মানের জন্য তাদের সমষ্টি ওয়ান হয় তাহলে এক্ষেত্রেও এর ভ্যালু হবে ওয়ান কিন্তু যদি রাশিটা এমনটা না থেকে ফাইভ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ফাইভ ক স্কোয়ার থিটা থাকতো তবে সেক্ষেত্রে ফাইভ কমন আসার দরুন আমাদের আনসারটা বেরোতে পারতো ফাইভ ইন্টু ওয়ান অর্থাৎ ফাইভ কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান তাহলে প্রশ্নে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেন নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর্টস এখানে খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে তাহলে এটা যদি আমাদের অর্ধগোলক হয়ে থাকে তাহলে এর বক্রতল হচ্ছে এতটাই তাহলে ক্ষেত্রে নিচে সমতলটা আমাদের ইনভলভ হচ্ছে না আর যেহেতু একটা গোটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পায় আর স্কোয়ার সেহেতু একটা অর্ধেক অর্থাৎ অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ারের অর্ধেক টু পাই আর স্কোয়ারই হয় তাহলে প্রশ্নে যে বিবৃতিটা করা হয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে টু পায় আর স্কোয়ার তাহলে সেটা সম্পূর্ণ সত্য পাঁচ নম্বর স্টেটমেন্ট হচ্ছে সত্য কিন্তু এখানে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলা হতো কিন্তু তবে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোতো থ্রি আর স্কোয়ার তাহলে মিথ্যা হতে পারতো কিন্তু এখানে বক্রতলই বলা হয়েছে আর বক্রতল যেহেতু টু পায়ার স্কোয়ারই হচ্ছে সুতরাং বিবৃতিটা সত্য নেক্সট হচ্ছে সিক্স নাম্বার কোয়েশ্চেন এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে বলেছে তথ্যগুলোর সংখ্যা গ্রমান নাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নাইন একটাই আছে ফোর আছে দুটো তিনটে চারটে তো ফোর হয়তো সবচেয়ে বেশি আছে আর ফোর বেশি থাকুক বা না থাকুক নাইন তো সবচেয়ে বেশি নেই তাহলে সংখ্যা গুরুমান নাইন হচ্ছে না স্টেটমেন্টটা আমাদের মিথ্যে সিক্স নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে মিথ্যে আর আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ম্যাথামেটিক্স ফুল সাজেশন অলরেডি পোস্ট করা হয়েছে সেখানে প্রত্যেক মার্কসের জন্য কোন কোন টেক্সট বুকের অঙ্কগুলো করতে হবে ডিটেলসে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক আছে মাধ্যমিক টু ফুল সাজেশন বলে ভিডিওটা অবশ্যই দেখো প্রত্যেকে সাহায্য হবে